হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে একটা চিকেন কারি দেখাবো। আমি প্রথমেই আমি যেভাবে নর্মালি বাচ্চাদের জন্য কিংবা আমি বাসায় খাওয়ার জন্য যেভাবে মুরগিটা রান্না করি জাস্ট ওইভাবে শেয়ার করব। তো এখানে আমি তেল দিলাম, আর এখন একটা মুরগি এখানে, তো পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিব। তো আমি ম্যাক্সিমাম টাইমে এভাবে মুরগিটা বাসায় রান্না করি। তো এখন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে আমি এটাকে কিছুক্ষণ ভাজি করব, ভালোভাবে ভাজি করব আর কি কিছুক্ষণ। এরপরে আমি মুরগির সাথে যে মশলাগুলো দিতে হবে ওইগুলো দিব। এখন আমি এখানে মিডিয়াম সাইজের এক বাটি পেঁয়াজ দিয়েছি, তারপরে হাফ বাটি দিয়েছি টমেটো, এখানে মাঝারি সাইজের দুটো টমেটো, তো এগুলো দিলাম। দিয়ে এখন আমি কিছুক্ষণ এটাকে জাস্ট ফ্রাই করতেছি, জাস্ট এগুলো সিদ্ধ হওয়ার জন্য আর কি, টমেটো আর পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এই 10-15 মিনিটের মতো আমি এটাকে ভাজি করছি। এই সাইডে আবার আমি পোলাও করতেছি। তো যাই হোক, এখন আমি এখানে রসুন দিব, হলুদ মরিচ এইগুলা দিব আর কি। এখানে আমার আদা রসুন একসাথে পেস্ট করা, তো আমি 1 চামচ দিলাম, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, এরপরে জিরার গুঁড়া দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া। তো যাই হোক, সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি আবারও কিছুক্ষণ কষাবো। জাস্ট সবগুলো মশলা একসাথে মিক্স হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিব মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি, বেশি পানি লাগবে না, কারণ চিকেন হইতে খুব একটা টাইম লাগে না। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, 1 কাপ পানিতেই আমার রান্নাটা হয়ে গেছে। তো এই তো আমার রান্না ডান। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।